জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে নায়ক পর্যন্ত সবাই এখন প্রতারণার খেলায় মেতেছেন। খ্যাতি পাওয়ার আগে প্রেম করে পরবর্তীতে সেই প্রেমকে স্বীকৃতি না দেওয়ার কারণে এসব ঘটনা ঘটছে। আর সেই তালিকায় এবারে নতুন নাম নায়ক বাপ্পি চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপরিচিত আইডি থেকে একের পর এক বার্তায় প্রতারণার হুমকি পাচ্ছেন এই চলচ্চিত্র তারকা। এসব বার্তায় বলা হচ্ছে প্রেমের সম্পর্ক টিকিয়ে না রাখলে সবকিছু ফাঁস করে দেওয়া হবে, এমনকি বাপ্পির ছবি দিয়ে খোলা আইডির সঙ্গে অনামিকা ও গল্পকথা নামে দুটি আইডির মেয়ের সঙ্গে প্রেমের কথোপকথনের স্ক্রিনশট পাঠানো হয়েছে বাপ্পিকে। আর এসব দেখে হতবাক ঢাকাই ছবির এই নায়ক। বাপ্পির কাছ থেকে এই প্রসঙ্গে জানা যায় গত 15-20 দিন ধরেই ফেসবুকের ইনবক্সে এ ধরনের প্রতারণামূলক বার্তা পাচ্ছেন তিনি। বাপ্পির নাম ও ছবি দিয়ে আইডি খুলে সেই আইডি থেকে প্রেমের কথা বলা হয়েছে। সেই কথাবার্তা স্ক্রিনশট পাঠিয়ে বলা হচ্ছে প্রেমের সম্পর্ক না রাখলে সবকিছুই ফাঁস করে দেওয়া হবে। বাপ্পির কাছ থেকে জানা যায় একটি নকল আইডি থেকে এসব কাজ করা হয়েছে। এ ধরনের প্রায় 80টি ভুয়া আইডি ফেসবুকে দেখতে পেয়েছেন তিনি। শীঘ্রই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান এই নায়ক। বাপ্পির কাছ থেকে আরো জানা যায় এর আগে বাপ্পির ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। সে সময় তিনি রমনাথানে একটি জিডি করেছিলেন। প্রায় 13 মাস পর এক ভক্তের মাধ্যমে আইডিটি ফেরত পান তিনি। সেই 13 মাসে এই ধরনের প্রতারণা কাজ হতে পারে বলে তিনি জানান। এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে এই প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, তার কাছের কেউই তার ক্যারিয়ার নষ্ট করার জন্য এই ধরনের কাজ করছে, তবে এর বিরুদ্ধে তিনি শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে জানান। দর্শক, বাপ্পি চৌধুরী বলছেন তিনি প্রতারণা করেননি, অন্য কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করেছে বলে তিনি মনে করেন। আপনি কি বাপ্পির কথার সাথে একমত? আর কেনই বা ঘন ঘন নারী কেলেঙ্কারির সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের তারকারা? জানান নিচের কমেন্ট সেকশনে। আর তারকা জগতের মিথ্যা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।